আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আপনাদের সম্মুখে ক্লাস টেনের যে সায়েন্স রয়েছে সেই সায়েন্সের চাপ্টার ওয়ান নিয়ে আমি তোমাদের সম্মুখে হাজির হয়েছি তো এই চাপ্টার ওয়ান করানোর আগে আমি তোমাদেরকে কয়েকটি বিষয় দেখাতে চাই এবং সেগুলি যদি না শিখো তাহলে চাপ্টার ওয়ান তোমরা পারবে না তো আমি এই বিষয়গুলো আমি তোমাদেরকে প্রথমে দেখাতে চাই লেখা রাসায়নিক সমীকরণ এস টু এস ফোর আমরা জানি সালফিউরিক অ্যাসিড তো কখনও সালফিউরিক অ্যাসিড লেখা থাকবে তোমাদেরকে এইচ টু এস ফোর লিখতে হবে বা কখনো এইচ টু এস ও ফোর লেখা থাকবে তোমাদেরকে সালফিউরিক অ্যাসিড লিখতে হবে এই জন্য আমি বলছি যে এগুলি তোমাদেরকে শিখতে হবে যদি এগুলি না শিখো তাহলে তোমরা রাসায়নিক সমীকরণ চ্যাপ্টার ওয়ান তোমরা কোনো কিছুতেই ব্যালেন্স বার করতে পারবে না তাছাড়া সমতুলিত করতে পারবে না যদি এগুলো না শিখো তাহলে এগুলি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং এগুলির ফাইল যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করবে আমি কমেন্ট বক্সে তোমাদেরকে দিয়ে দেবো এরপরে হল জেডেন এসো ফোর জিঙ্ক সালফেট আমার সময় জিঙ্ক সালফেট লেখা থাকবে তোমাদেরকে জ্যাডেন ফোর লিখতে হবে বা জ্যাডেন এসো ফোর লেখা থাকবে তোমাদেরকে জিঙ্ক সালফেট লিখা লিখতে হবে অবশ্যই তোমরা এগুলি দেখেছো সমতুলিতের মধ্যে তো এরপরেও আমি এগুলি বলছি এগুলি তোমাদেরকে শিখতে হবে এইচ টু ও জল সি ও ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড বা পুরাচুনো বলা হয় এবং সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্সকে গ্লুকোজ বলা হয় এবং এফি এস ও ফোরকে ফেরাস সালফেট বলা হয় এবং এফ ই টু ফেরিক অক্সাইড বলা হয় এবং PBO কে আমরা লেড অক্সাইড বলতে পারি তারপরে রয়েছে এজিবিআর এচ কে আমরা সিলভার ব্রোমাইড বলি তারপরে রয়েছে CuSO4 CuSO4 কে আমরা কপার সালফেট বলি এগুলি আমি তোমাদেরকে এই জন্য বলছি আমি মধ্যে এগুলি বলবো এবং তোমরা বুঝতেই পারবে না এই জন্য আমি এর আগে আমি তোমাদের সঙ্গে এই এগুলি পরিচিত করিয়ে দিয়েছি এবং আমি যখন বলবো এগুলো যদি তোমরা না বুঝো তাহলে এর জন্য আমি তোমাদেরকে এগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি তারপরে রয়েছে CuCl2 টুকে কপার ক্লোরাইড বলা হয় তারপর রয়েছে Na2SO4 Na2SO4 টু আমরা সোডিয়াম সালফেট বলি তারপরে রয়েছে এনএসএল এনএসসিএলকে আমরা সোডিয়াম ক্লোরাইড এন কে সোডিয়াম হাইড্রোক্সাইড BaCl2 টুকে বেরিয়াম ক্লোরাইড বলা হয় এবং এ এল টু অ্যালুমিনিয়াম সালফেট এবং এইচ ওন ও থ্রিকে নাইট্রিক অ্যাসিড বলা হয় এবং CaCl2 টুকে ক্যালসিয়াম ক্লোরাইড বলা হয় তারপরে দেখো কে আমরা বলি পটাশিয়াম হাইড্রক্সাইড তারপরে সিও থ্রিকে আমরা কার্বনেট বলি এবং এইচ টু ওকে আমরা হাইড্রোজেন বলি সিও আমরা ক্লোরিন বলি এবং এস সি এলকে হাইড্রোজেন ক্লোরাইড বলি এগুলি আমরা একটু পরেই পেয়ে যাব যখন আমরা রাসায়নিক সমতুলিত করতে যাব এবং তারপরে হয়েছে বিএসও কে আমরা বেরিয়াম সালফেট বলি এবং এনএইচ ফোর আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড বলি এবং এনএইচ কে অ্যামোনিয়াম বলি এবং এস জি থ্রিকে আমরা বলি সিলভার নাইট্রেড তারপরে রয়েছে এজি সিএলকে সিলভার ক্লোরাইড এন কে আমরা সোডিয়াম নাইটেড বলি তারপরে রয়েছে পিবি এন আমরা লেড নাইটেড পিবি সিএল টুকে আমরা লেড ক্লোরাইড বলি এই জন্য আমি এগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমি যখন এগুলি বলবো তোমরা বুঝতে পারবে না যে আমি কি বলছি এই জন্য আমি তোমাদেরকে এগুলির সঙ্গে পরিচিত করিয়ে দিয়েছি যে সায়েন্স বুক রয়েছে সেই সায়েন্স বুকের চাপ্টার ওয়ান আমরা আজকে করবো এবং চাপ্টার ওয়ানের পেজ নাম্বার সিক্স পেজ নাম্বার সিক্স প্রশ্নাবলী ওয়ান প্রশ্নাবলী ওয়ান আজকে আমরা করবো যে এখানে লেখা রয়েছে টু নাম্বার নিম্নোক্ত রাসায়নিক বিক্রিয়াগুলির জন্য সমতুলিত সমীকরণ লিখো তো এগুলি আজকে আমরা করিয়ে দেখাবো তোমাদেরকে এখানে হাইড্রোজেন ক্লোরিন তারপরে রয়েছে হাইড্রোজেন ক্লোরাইড তো এগুলি আজকে আমি তোমাদেরকে দেখাবো তারপরে দেখো নাম্বার দুই রয়েছে বেরিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম সালফেট এবং বিজ্ঞানের ভাষায় এটিকে তির চিহ্ন বলা হয় তারপরে রয়েছে বেরিয়াম সালফেট বা প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড তো আজকে এগুলি আমরা রাসায়নিক সমতুলিত করব এক এক করে তোমরা দেখে নেবে এই জন্য আমি তোমাদেরকে আগে হাইড্রোজেন যেগুলি আমি সংকেত রাসায়নিক সমীকরণ তোমাদেরকে দেখিয়েছি এগুলি খুবই আবশ্যক এগুলি না শিখলে তোমরা এগুলি করতে পারবে না তাই এগুলি যাদের দরকার বা যেগুলি যারা শিখে নিয়েছে তারা অবশ্যই এগুলি করতে পারবে আর যারা শিখো নাই তারা করতে পারবে না তাই যারা এখনই শিখনি তারা তারিখ কমেন্ট করে জানাবে যে তোমাদের এগুলি লাগবে কি লাগবে না যদি লাগে তাহলে আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দেব তো দেখো আমরা কোয়েশন নাম্বার টু এখানে লেখা রয়েছে আমি যে আগে বইয়ে দেখিয়েছি পেজ নাম্বার সিক্সে প্রশ্নাবলী ওয়ান তো দেখো নিম্নক্ত রাসায়নিক বিক্রিয়াগুলির জন্য সমতলিত সমীকরণ লিখো তো প্রথমে নাম্বার ওয়ান ছিল হাইড্রোজেন প্লাস ক্লোরিন বিজ্ঞানের পাশে এটিকে আমরা চিহ্ন বলি তারপরে রয়েছে হাইড্রোজেন ক্লোরাইড তো আমাদেরকে এগুলি ব্যালেন্স সমতলিত করতে হবে ব্যালেন্স বার করতে হবে তো প্রথমে আমরা হাইড্রোজেনে সেখানে আমরা লিখব এইচ তো সেখানে প্লাস রয়েছে প্লাস ক্লোরিনে আমরা সিএল টু তারপরে একসাথে আমাদেরকে কী হাইড্রোজেন ক্লোরাইড রয়েছে এইচ সি এল আমাদেরকে সেটিকে সমতুলিত করতে হবে তো সমতুলিত করার আগে আমি একটি কথা বলি যেখানে এরকম সেম সেম তোমরা নিচে লিখে নেবে যদি এবং সঙ্গে জায়গা রেখে নেবে যদি সমতুলিত লাগে তাহলে সমতুলিত করতে হবে যেমন এইচ টু রয়েছে এইচ টু তোমরা লিখে নিবে প্লাস রয়েছে সিএল টু সিএল টু লিখে নেবে তারপরে রয়েছে এইচসিএল তো এখন আমাদেরকে দেখতে হবে হাইড্রোজেন এবং ক্লোরিন এখানে রয়েছে হাইড্রোজেন ক্লোরাইড তো প্রথমে আমাদেরকে দেখতে হবে ব্যালেন্স বার করতে হলে সমতুলিত করতে হলে প্রথমে দেখতে হবে যে এখানে হাইড্রোজেন কয়টি রয়েছে এবং এখানে ক্লোরিন কয়টি রয়েছে এবং এখানে হাইড্রোজেন কয়টি রয়েছে এবং এখানে ক্লোরিন কয়টি রয়েছে তো চলো আমরা দেখি নেই এখানে রয়েছে হাইড্রোজেন দুইটি এখানে রয়েছে হাইড্রোজেন দুইটি এবং তারপরে এখানে ক্লোরিন রয়েছে দুইটি কিন্তু এখানে দেখো হাইড্রোজেন কয়টি রয়েছে এখানে রয়েছে হাইড্রোজেন শুধু একটি এবং ক্লোরিন রয়েছে একটি তো এই জন্য আমাদেরকে সেটা সমতুলিত করতে হবে সমতুলিত মিনস দুটি সমান রাখতে হবে তো তার জন্য আমাদেরকে কি করতে হবে যদি আমরা নিচে এরকম একটি টু দিয়ে দিই তাহলে এটা আমাদের সমতুলিত হয়ে যাবে তো এখানে আমরা টু দিতে পারবো না কারণ সবসময় আমাদের এগুলি ব্যালেন্স বার করতে সমতলিত করতে হলে সামনে দিতে হয় তো এই জন্য আমরা এখানে টু দিয়ে দিলাম তো এখন দেখো সবগুলি সমান হয়ে গেছে সেখানে হাইড্রোজেন রয়েছে দুইটি এবং ক্লোরিন রয়েছে দুইটি এবং এখানে সেখানে রয়েছে হাইড্রোজেন দুইটি হাইড্রোজেন রয়েছে দুইটি এবং ক্লোরিনও রয়েছে দুইটি তার মানে এটা সমতুলিত হয়ে গেছে কিন্তু প্রথমটা সমতুলিত হয়নি কারণ এখানে হাইড্রোজেন ছিল একটি এবং ক্লোরিন ছিল একটি কিন্তু এখানে হাইড্রোজেন দুইটি ক্লোরিন দুইটি কিন্তু এখন আমরা এটা সমতুলিত করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে কোয়েশ্চেন নাম্বার টু রয়েছে দেখো বেরিয়াম ক্লোরাইড প্লাস অ্যালুমিনিয়াম সালফেট প্লাস বেরিয়াম বেরিয়াম সালফেট প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো এগুলি আমাদেরকে সমতলিত করতে হবে সমতলিত সমীকরণ করতে হবে তো এর জন্য আমি তোমাদেরকে বলছি যে আমি আগে যে রাসায়নিক সমীকরণগুলি যে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই রাসায়নিক সমীকরণগুলি সবই দরকার কারণ এগুলি যদি না শিখো তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না তো যারা শিখোই তারা কিছুই বুঝতে পারবে না এই জন্য আমি বলছি বারবার তোমাদেরকে এগুলি শিখে নাও যদি না শিখো তাহলে এগুলো যা বলছি এগুলি তোমরা কিছুই বুঝতে পারবে না যে সমতুলিত কীভাবে হচ্ছে বা তাছের এগুলির নাম আমি কীভাবে লিখছি তো নাম্বার টু রয়েছে দেখো বেরিয়াম ক্লোরাইড প্লাস অ্যালুমিনিয়াম সালফেট প্লাস বেরিয়াম সালফেট প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড এগুলি আমাদেরকে সমতুলিত করতে হবে তো প্রথমে আমরা বেরিয়াম ক্লোরাইড রাসায়নিক সমীকরণ গুলি লিখবো যেমন বি এস সি এল টু প্লাস রয়েছে অ্যালুমিনিয়াম সালফেট তারপরে রয়েছে দেখো অ্যালুমিনিয়াম সালফেট আমরা লিখছি এ এল তারপরে রয়েছে বেরিয়াম সালফেট তো বেরিয়াম সালফেট আমরা লাগবো বি এ এস ও ফোর এগুলি হচ্ছে রাসায়নিক নাম যদি এগুলি রাসায়নিক নাম তোমরা না জানো তাহলে এগুলি সেগুলি তোমরা বসাতে পারবে না এবং কিছুই করতে পারবে না সমতলিতে তোমরা করতে পারবে না এই জন্য আমি বারবার বলছি যারা শিখোনি তাড়াতাড়ি শিখে নাও এবং যারা যাদের কাছে নেই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে ফাইল দিয়ে দেবো তারপরে রয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এল সি সি এল থ্রি তো এখানে এটা আমাদের আমাদেরকে সমতুলিত করতে হবে কিন্তু তার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সমতুলিত কর কীভাবে করতে হয় আমি প্রথমটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে একটি একটি করে আমাদেরকে সমতলিত বা ব্যালেন্স পার করতে হয় প্রথমে আমরা দেখব এখানে বেরিয়াম রয়েছে কয়টি বেরিয়াম রয়েছে একটি এবং সেখানে ক্লোরিন কয়টি ক্লোরিন রয়েছে দুইটি তারপরে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম রয়েছে কয়টি এখানে অ্যালুমিনিয়াম রয়েছে দুইটি তারপরে রয়েছে সালফেট সালফেট এখানে কয়টি রয়েছে সালফেট রয়েছে বারোটি তারপরে রয়েছে আমরা এখানের দিকে এদিক মিলাবো এখন এখানে বেরিয়াম রয়েছে একটি এখানে বেরিয়াম একটি কিন্তু এখানে রয়েছে সালফেট বারোটি কিন্তু এখানে সালফেট রয়েছে চারটি তারপরে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এখানে একটি তারপরে ক্লোরিন রয়েছে ক্লোরিন এখানে ছিল দুইটি কিন্তু এখানে ছিল এবং সেখানে ক্লোরিন রয়েছে তিনটি তো আমরা সব এখন আমাদেরকে সেটা সমতলিত করতে হবে তো আমরা যেরকম আছে এরকম বসিয়ে দেব তারপরে সমতলিত করব। তো বি এ সি এল টু লিখে নিলাম তারপরে রয়েছে এ এল টু এস ফোর এগুলি লিখতে হবে না ওয়ান টু লিখতে হবে না এগুলি তোমাদেরকে বোঝার জন্য আমি তোমাদেরকে ওয়ান টু লিখিয়ে দিয়েছি এগুলি তোমাদেরকে লিখতে হবে না তোমরা যদি বুঝতে পারলেই হবে তারপরে রয়েছে বি এ এস ফোর তারপরে রয়েছে এল সি এল তো ওর মানে রয়েছে ব্যারিয়াম ব্যারিয়াম সালফেট আমি শুধু বি এস এফ ওর বলছি তোমাদেরকে এগুলি বুঝতে হবে এগুলি হলো ব্যারিয়াম সালফেট এবং এল সি মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো আমি এগুলির নাম বলছি না তোমরা বুঝতে হবে যারা যারা রাসায়নিক নাম শিখেছো তারা অবশ্যই বুঝতে পারবে যারা শিখুনি তারা বুঝতে পারবে না তো আমি এখন তোমাদেরকে ব্যালেন্স বার করিয়ে দেখো এখানে আমি বলেছিলাম যে ব্যারিয়াম বেরিয়াম রয়েছে এখানে একটি কিন্তু এখানেও একটি আমাদের রয়ে গেছে কিন্তু ক্লোরিন এখানে দুইটি কিন্তু এখানে ক্লোরিন রয়েছে তিনটি তো ক্লোরিন মিলে নাই তার জন্য আমরা যে ক্লোরিন রয়েছে ক্লোরিনের আগে আমরা তিন দিয়ে দেব অ্যালুমিনিয়াম যদি আমরা এখানে দুই বসিয়ে দিই তাহলে আমাদের তিন দুই চয় সেটি তখন আমরা দেখবো যে অ্যালুমিনিয়াম এখানে ছিল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ছিল দুইটি কিন্তু এখানে অ্যালুমিনিয়াম একটি ছিল তো সেখানে আমরা দুই বসিয়ে দিয়েছি তার জন্য এখানে অ্যালুমিনিয়াম দুইটি হয়ে গেছে তারপরে আমরা প্রথমে দেখবো যে এখানে বেরিয়াম ছিল একটি কিন্তু এখানে একটি তারপরে আমরা ক্লোরিন ক্লোরিন রয়েছে এখানে দুইটি কিন্তু এখানে রয়েছে তিনটি কিন্তু এখানে রয়েছে তোর জন্য আমরা এখানে তিন বসিয়ে দিব তার এখানে ক্লোরিন হয়ে যাবে তিনটি তো আমাদের এখানে ক্লোরিন হয়ে ছয়টি হয়ে গেছে কিন্তু সেখানে আমাদের ক্লোরিন ছিল দুইটি তার জন্য আমরা প্রথমে তিন বসিয়ে দিয়েছি এখন তিন দুগুণে ছয়টি ক্লোরিন হয়ে গেছে তাই আমাদের মিলে গেছে কিন্তু লাস্ট একটি রয়েছে সবই মিলে গেছে তারপরে রয়েছে সালফেট এসো ফোর এসো ফোর হলো আমাদের টুয়েলভ বারোটি এস সালফেট রয়েছে কিন্তু সেখানে রয়েছে চারটি কিন্তু এটি মিলে না তার জন্য আমরা যদি প্রথমে তিন বসিয়ে দিই তি ছাড়া বারো বারোটি সালফেট হয়ে যাবে কিন্তু বেরিয়াম সব সবই মিলে যাবে আমাদের এখন যদি আমরা মিলে থাকি তাহলে আমাদের সমতুলিত সমীকরণ হয়ে গেছে তো আমরা এখন মিলে থাকবো যে এখানে রয়েছে বেরিয়াম বেরিয়াম রয়েছে তিনটি তো এখানে বেরিয়াম হয়ে গেছে তিনটি অবশ্যই এখানে ক্লোরিন রয়েছে দুইটি তো সেখানে ক্লোরিন ক্লোরিন রয়েছে ছয়টি তিন দুগুণে ছয় এবং সেখানে ক্লোরিন রয়েছে ছয়টি তো অবশ্যই আমাদের বেরিয়াম রয়েছে তিনটি এখানে রয়েছে বেরিয়াম তিনটি তার মানে মিলে গেছে আমাদের তারপরে রয়েছে অ্যালুমিনিয়াম এখানে রয়েছে অ্যালুমিনিয়াম রয়েছে দুইটি তার মানে এখানে অ্যালুমিনিয়াম রয়েছে দুইটি অবশ্যই আমাদের মিলে গেছে সালফেট রয়েছে সেখানে তিসারা বারোটি রয়েছিলো সালফেট কিন্তু এখানে রয়েছে সালফেট তিসেরা বারো অবশ্যই আমাদের সালফেট মিলে গেছে তার মানে এটা আমাদের সমতুলিত করা হয়ে গেছে প্রথমটির মতো সমতুলিত করা হয়ে গেছে তারপরে নাম্বার তিন হলো সোডিয়াম প্লাস জল তির চিহ্ন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন তো প্রথমে আমরা সোডিয়াম এন এ বসিয়ে দেবো তারপরে প্লাস রয়েছে জল প্লাস জল হলো এস টু ও তারপরে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড এন এ ও এইচ প্লাস রয়েছে হাইড্রোজেন এইচ টু তো এগুলি আমি কীভাবে বলছি যদি তোমাদের রাসায়নিক নাম শেখা থাকে তাহলে তোমরা এগুলি বুঝতে পারবে নাহলে তোমরা বুঝতে পারবে না তো আমি প্রথমেই বারবার বলছি তোমরা রাসায়নিক নামগুলি শিখে নাও তো এখানে সোডিয়াম তারপরে তোমাদেরকে এটা সমতুলিত করতে হবে তো প্রথমে যেভাবে আছে তোমরা সেভাবে বসিয়ে নেবে তারপরে সোডিয়াম রয়েছে সোডিয়াম বসিয়ে দিয়েছেও জল জল বসিয়ে দিব। যেভাবে আসে আমরা সেভাবে বসিয়ে দিয়েছি কিন্তু এখানে আমাদেরকে সেটা সমতুলিত করতে হবে ব্যালেন্স বার করতে হবে তো এখন আমাদের দেখতে হবে এখানে রয়েছে সোডিয়াম সোডিয়াম এখানে রয়েছে একটি কিন্তু এখানে রয়েছে একটি অবশ্যই এখানে রয়েছে সোডিয়াম একটি এখানে সোডিয়াম একটি রয়েছে কিন্তু এখানে রয়েছে হাইড্রোজেন হাইড্রোজেন রয়েছে আমাদের হাইড্রোজেন রয়েছে দুইটি এখানে এবং এখানে হাইড্রোজেন রয়েছে দুইটি তো এখানে আমাদের রয়েছে হাইড্রোজেন এখানে রয়েছে দুই এই রয়েছে দুই আর এক রয়েছে আমাদের রয়েছে হাইড্রোজেন সবাম তিনটি কিন্তু এখানে রয়েছে হাইড্রোজেন দুইটি তার মানে আমরা এখানে হাইড্রোজেনের প্রথমে যদি আমরা টু বসিয়ে দিই তাহলে আমাদের এখন হয়ে যাবে যে সোডিয়াম এখানে যদি আমরা দেখি তারপরে রয়েছে হাইড্রোজেন আমাদের কিন্তু অক্সিজেন এখানে রয়েছে একটি এখানে রয়েছে একটি কিন্তু যখন আমরা নিচে দেখবো তার মানে আমরা নিচে মিলবে অবশ্যই তো এটা আমাদের সমতুলিত হয়ে গেছে কিন্তু একটি প্রবলেম রয়েছে দেখো এখানে স্টুডিয়াম এন এর আগে স্টুডিয়ামের আগে টু বসে গেছে কিন্তু এখানে সোডিয়ামের আগে টু নেই তার জন্য আমাদের এই স্টুডিয়ামের আগে টু দিলে এটা আমাদের অবশ্যই সমতুলিত হয়ে গেছে এখানে রয়েছে আরেকটি যেমন এখানে রয়েছে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন রয়েছে দুইটি কিন্তু এখানে হাইড্রোজেন দুইটি দুইটি চারটি হয়ে গেছে তার জন্য আমাদেরকে হাইড্রোজেনের আগে দুই বসে দিলে আমাদের অবশ্যই সেটা সমতুলিত হয়ে যাবে তো আমরা আজকে তিনটি সমতুলিত করেছি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবে এবং যারা এখনো পর্যন্ত রাসায়নিক নাম শিখোনি তারা অবশ্যই কিছু বুঝতে পারবে না তার জন্য প্রথমে তোমরা রাসায়নিক নাম শিখে নাও তারপরে সবগুলি বুঝতে পারবে তো তারপরে আমরা তিন যে রয়েছে তিন আমরা তো আমাদের অবশ্যই টু হয়ে গেছে এখন আমরা থ্রি দেখবো নিম্নত বিক্রিয়াগুলির ভৌত অবস্থার চিহ্ন সমেত সমতলিত সমীকরণ লিখো তো এগুলি আমরা সমতলিত করব যে এখানে লেখা রয়েছে বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের জলীয় দ্রবণের বিক্রিয়া ফলে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ এবং অদ্রবণীয় বেরিয়াম সালফেট উৎপন্ন হয় তিনের এ করবো দেখো নাম্বার থ্রি রয়েছে তিনের এ নাম্বার আমরা এখন করবো দেখো এখানে রয়েছে বেরিয়াম ক্লোরাইড তো আমরা বেরিয়াম ক্লোরাইড বি এস সি এল টু আমরা বসিয়ে দেবো এগুলি আমি বসিয়ে দিচ্ছি কারণ যদি তোমরা রাসায়নিক নাম না জানো তাহলে তোমরা এগুলি বুঝবে না তো আমি এগুলি রাসায়নিক নাম লিখছি তারপরে রয়েছে সুডিয়াম সালফেট সুডিয়াম সালফেটের রাসায়নিক নাম হলো এন এ টু এস এ ফোর তারপরে তির চিহ্ন যেমন রয়েছে জলীয় দ্রবণে বিক্রিয়ার ফলে সোডিয়াম ক্লোরাইডের দোবন তখন এখন আমাদের সোডিয়াম ক্লোরাইড লেখতে হবে এনএসিএল তারপর রয়েছে সোডিয়াম ক্লোরাইডের দবন অদ্রবনীয় বেরিয়াম সালফেট উৎপন্ন আমাদের বেরিয়াম সালফেট বেরিয়াম সালফেট হলো বিএস ফোর তো এখন এটা আমাদেরকে সমাতোলিত করতে হবে তো আমি এ প্রথমেই বলেছি সমাতোলিত করার আগে তোমাদেরকে কী করতে হবে যে বিএসএল টু এখানে বেরিয়াম ক্লোরাইড লেখা রয়েছে তো বেরিয়াম ক্লোরাইডকে আমরা যে যেভাবে লেখা আছে সেভাবে আমরা লিখে নিব প্রথমে তারপরে আমরা এটা করব তো অবশ্যই এগুলি আমাদের লেখা হয়ে গেছে এখন আমরা এগুলি ব্যালেন্স বার করবো তো প্রথমে আমরা দেখবো এখানে রয়েছে বেরিয়াম বেরিয়াম এখানে রয়েছে একটি তো এখানে রয়েছে অবশ্যই একটি তারপরে রয়েছে এখানে ক্লোরিন ক্লোরিন রয়েছে দুইটি এখানে রয়েছে একটি কিন্তু এখানে রয়েছে ক্লোরিন দুইটি খেয়াল রাখবে ক্লোরিনে আমাদের রয়েছে প্রবলেম তারপরে রয়েছে এনএম এ সোডিয়াম রয়েছে এখানে দুইটি কিন্তু এখানে রয়েছে একটি এখানে একটি কিন্তু এখানে রয়েছে সোডিয়াম দুইটি তো এখানে সালফেট চারটি এবং এখানে সালফেট চারটি অবশ্যই হয়ে গেছে কিন্তু এখন প্রবলেম রয়েছে আমাদের ক্লোরিন এবং সোডিয়ামে তো এখানে রয়েছে সোডিয়াম সোডিয়াম রয়েছে এখানে দুইটি কিন্তু এখানে একটি তার মানে যদি আমরা এখানে টু বসিয়ে দিই তো এখন আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে যেমন এখানে রয়েছে সোডিয়াম এখন যদি আমরা মিলে দেখি সোডিয়াম রয়েছে সেখানে দুইটি তো এখানে যদি আমরা দেখি এই তীর চিহ্ন পরে যদি আমরা দেখি তারপরে দেখবো সোডিয়াম রয়েছে দুইটি অবশ্যই তারপরে দেখবো ক্লোরিন রয়েছে দুইটি তো এখানে ক্লোরিনের প্রথমে দুই বসিয়ে এখন কোন ক্লোরিনও টু গেছে তারপরে রয়েছে বেরিয়াম বেরিয়াম এখানে অ্যাক্টিভ রয়েছে বেরিয়াম অ্যাক্টিভ রয়েছে সালফেট রয়েছে চারটি অবশ্যই আমাদের এগুলি মিলে গেছে তারপরে আমরা বি করব দেখো সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম দ্রবণ এবং জল উৎপন্ন করে তো প্রথমে আমরা লিখব সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড আমরা জানি এইচ থ্রির বি নাম্বার হল প্লাস রয়েছে জলীয় দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা জানি এইচসিএল আমরা এইচসিএল লিখলাম

সমতুলিত করা হয়ে গেছে এটা দেওয়া রয়েছে এটা আমাদেরকে আর সমতুলিত করতে হবে না তো এখন আমরা যদি এখন দেখি মিলিয়ে এখানে রয়েছে সোডিয়াম সোডিয়াম রয়েছে একটি এখানে একটি রয়েছে এখানে অক্সিজেন একটি এখানে অক্সিজেন একটি এখানে হাইড্রোজেন একটি এখানে হাইড্রোজেন দুইটি এখানে হাইড্রোজেন রয়েছে দুইটি এখানে এখানে হাইড্রোজেন রয়েছে দুইটি এবং এখানে ক্লোরিন একটি এখানে ক্লোরিন একটি অবশ্যই এটা আমাদের সমতুলিত করা আছে। তো এগুলি আমরা আজকে আমরা টু থ্রি প্রশ্নাবলী ওয়ানের টু থ্রি করে নিয়েছি তো আমরা আগামীতে প্রশ্নাবলী ট্যুর যেগুলি বাকি ম্যাচ রয়েছে সেগুলি ম্যাচ করবো এখনও আমাদের চ্যানেলে নতুন এসেছে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারবো সেখানে সব সাবজেক্টের পিডিএফ ফাইল দেওয়া হয় তো থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে